ঈদ মোবারক। স্বাগত স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়্যারে। ঈদের আনন্দ আরও বেড়ে যায় যখন এই আনন্দকে ছড়িয়ে দেওয়া হয় সবার মাঝে, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেটা প্রিয় কোনো মানুষের সাথে উদযাপন করা হয়। আজ আমাদের সাথে আছেন অত্যন্ত জনপ্রিয় মুখ, আমরা তাদের সাথে আজ আড্ডা দিব। চলুন দেখে নেই কারা আছেন আজ আমাদের এই আড্ডায়। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সুপার মডেল জান্নাতুল পিয়া। হ্যালো। আছেন ইন্টারন্যাশনাল মডেল আসিফ আজিম। হাই গাইস। আমাদের সাথে আছেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জেসিয়া ইসলাম। হ্যালো। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। ভালো আছেন সবাই? আচ্ছা, আজকের দিন কে কিভাবে কাটিয়েছেন সেটি জানতে চাই জান্নাতুল পিয়া। সো আজকে ঈদের দিন, ঈদের দিনে আমি খুবই মানে কি বলবো, খুবই অ্যাকচুয়ালি খুবই খুশি, বিকজ আসিফ ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। প্রথম আমরা একসাথে কোনো ইন্টারভিউতে আসছি, অ্যান্ড জেসিয়া আছে, শি ইজ ভেরি ইয়াং, ট্যালেন্টেড, সো আই এম হ্যাপি। ওকে আসিফ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। এটা হচ্ছে আমার প্রথম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা, অ্যান্ড আমি খুবই লাকি ফিল করছি এই মুহূর্তে। এই আমাদের সাথে আছে আমাদের মিস বাংলাদেশ, যিনি রিপ্রেজেন্ট করেছেন আমাদের দেশকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, আর এ তো আমাদের অলরেডি কুইন অফ বাংলাদেশ। আমি একমাত্র ছেলে আর আমি এইটাকে খুব উপভোগ করছি ঈদের দিনে, এত বড় একটা গিফট। যাই হোক, একই সাথে আমিও বলতে চাই, আপনি বলছিলেন যে আপনার মানে বাংলাদেশে প্রথম কোনো ইন্টারভিউতে আপনার আসা, এবং সেটা আমি নিচ্ছি। আসলে আমার কাছে মনে হচ্ছে আমি খুব অনার। একই প্রশ্ন জেসিয়ার জন্য। ওয়েল, আমার আজকে ফার্স্ট ইন্টারভিউ দুজনের সাথেই, প্রিয়াপুর সাথে আমার আগে ফটোশুটও করা হয়েছে, বাট ইন্টারভিউ দুজনের সাথে ফর দ্য ফার্স্ট টাইম, সো আই এম হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। সো আমরা বেসিক্যালি আমরা সবাই ফ্যাশন ইন্ডাস্ট্রির, আর আমরা সবাই একসাথে যে আজকে ঈদের দিনে এখানে এসেছি এটা নিয়ে আমরা মোটামুটি হ্যাপি সবাই। ওকে ফাইন। খুব ছোট করে জানতে চাই, ব্যস্ততা আসলে কেমন গেল? ব্যস্ততা অনেক কিছু করা হয়েছে, এবার ঈদে দর্শক একটা একটা করে দেখতে পাবে। আমি অনেক দিন পর দুটা নাটকও করেছি, মোশাররফ করিমের সাথে, দুইটা মোশাররফ করিমের সাথে, অ্যান্ড একটা টিভি সিও যাচ্ছে তাসকিনার সাথে। মোশাররফ করিম ভাইয়ের সাথে কি এর আগে কখনো নাটক করা হয়েছে কিনা? ইয়েস, আমার লাস্ট এর আগে দেড় বছর আগে মোশাররফ করিমের সাথে আর একটা কাজ করেছিলাম নাটক, এবং দেড় বছর পর দুইটা কাজ মোশাররফ করিমের সাথে। আচ্ছা, অভিজ্ঞতা কেমন ভাইয়ের সাথে কাজ করার? He's a very talented actor. মানে অ্যাক্টর বলবো না, হিউম্যান বিং হিসেবে বলবো, খুবই ভালো, এবং এত সহযোগিতা করে কাজের মাঝখানে, বিকজ ইউনো আমার তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই, তো ওখান থেকে এসে ওনার মতো একটা ভার্সেটাইল অ্যাক্টরের সাথে কাজ করা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে, বাট হ্যাঁ উনি অনেক অনেক হেল্প করে। আচ্ছা আচ্ছা, এবার জানতে চাই জেসিয়ার কাছে। টেলিফিল্ম আমার করা হয়, মানে চ্যানেল আইয়ের কয়েকটা অলরেডি করা হয়েছে, অনলাইন অনিয়ার হয়ে গেছে অলরেডি, নিউ অ্যাজ ইফ, এক্সপিরিয়েন্সটা ভালো যাচ্ছে। আসিফ, নতুন কোনো আসলে প্ল্যান আছে নাকি আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের হয়ে কোনো কাজ করতে চান নাকি আপনি নাটক? এটা তো আসলে কখনো কোনো প্ল্যান করে হয় না, নিজে নিজে কে সবসময় প্রিপেয়ার রাখতে হয়, ইটস লাইক এ সোলজার। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যে আমাদের দেশে কাজ করার সুযোগ অনেক কম, কিন্তু এখন যে নতুন জেনারেশন আসছে সেই জেনারেশনের আসার জন্য আমাকে অনেক ওয়েট করতে হয়েছে, তো এখন অনেক কিছু করতে চাই আমি, এখন সেটা আল্লাহর ইচ্ছা, আর এদের সহযোগিতা সবাই মিলে যদি আমরা পাই, আপনাদের সহযোগিতা যদি পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সালমান খানের সাথে আপনি কাজ করেছেন, সেখানকার কোনো অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে। কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি অ্যাকচুয়ালি, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে সালমান খান ইজ আমার বড় ভাইয়ের মতো বা বন্ধুর মতো, আমরা একসাথে আড্ডা মারি বা ওর বাসায় যাই, আমি ওর ফার্ম হাউসে থেকেছি হয়তো এক দুই দিন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা ভালো কাজ করলে বড় হয় যেমন খুশি হয় সেই সেরকম খুশি হবেন, কিন্তু ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মটা একটু ডিফারেন্ট। আচ্ছা, একটু ডিফারেন্ট মানে কি, দেখা যাচ্ছে যে সবাই তো তাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত, ওই দুই মিনিট কথা বলার জন্যই দেখা যাচ্ছে যে অনেক টাইম ওয়েট করতে হয়, এবং ওই দুই মিনিট পেলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে, আজকে যেমন ধরেন আপনাদের সাথে বসে আড্ডা মারছি, যদি আমাদেরকে ক্যামেরা থেকে একটু বাইরে বের করে দেয় আমরা কিন্তু অন্যরকম করে আড্ডা মারবো। আমরা আসলে অনেক গল্প আরও শুনবো, অনেক আড্ডা আরও দিব, তবে তার আগে আমরা একটা খেলা খেলতে চাই আপনাদের সাথে। ওকে, কিপ ইট বাসিং। প্রশ্ন করব,
খুব ঝটপট উত্তর দিতে হবে। যে আগে উত্তর দিবে তার পয়েন্ট থাকছে আসলে। ও আচ্ছা, ওকে ওকে। কোন একটা গানের লাইন আমি বলবো, তারপরের লাইনটা আপনাদেরকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আশি আশি বলে জোসনা ফাঁকি দিয়েছে। ওকে, পিয়ার পয়েন্ট। কে ফাঁকি দিয়েছে? জোসনা। কে ফাঁকি দিয়েছে আপনাকে? আমাকে? আমাকে কেউ ফাঁকি দিতে পারবে না, ফাঁকি আমি দিই মানুষকে, আমাকে কেউ ফাঁকি দিতে পারবে না। আপনি তো বললেন যে আপনাকে ফাঁকি দিয়েছে। এটা গানের লাইন, আপনাকে হ্যাম্পার তো উইন মানে গিফট তো নেওয়া লাগবে, সেই কারণে বললাম। না, আমরা ভাবছিলাম আপনি হয়তো আপনার রিয়েল লাইফের অ্যান্সার দিচ্ছেন যে আপনাকে কোনো কেউ ফাঁকি দিয়ে দিয়েছে। আমাকে কেউ ফাঁকি দিতে পারবে না, আই এম টু স্মার্ট, ইউ নো, রিয়েলি। ওকে, নেক্সট। বন্ধু, তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, এর এক মাঝের একটা লাইন আমি বলবো, তার পরের লাইনটা বলতে হবে। ঠিক আছে। বুধবারে শুভযাত্রা, বিশুধবারে মানা, এর পরের লাইনটা। শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলো আনা। এক্স্যাক্টলি। তাহলে আমি জানতে চাই আসিফ ভাই, আপনি কি করে এই গানটা পুরাটা জানেন? আমি তো জানি না। এটা আসলে খুব গ্রামের গান, আমি গ্রামে বড় হয়েছি। আচ্ছা আসিফ, তাহলে আমি জানতে চাই যে শুক্রবারে যেহেতু প্রেম প্রীতি ষোলো আনা পূরণ হয় না, আপনার কোন বারে আসলে এই ষোলো আনাটা পূরণ হতে যাচ্ছে? আমার মনে হয় প্রত্যেকদিনই পূরণ হয় আমি যদি, কিন্তু ব্যাপার হচ্ছে যে শুক্রবারে নামাজ টামাজ পড়তে হয় তো মুসলিম হিসেবে, এই জন্য এটা পূরণ হচ্ছে না। মানে আমার কাছে কোন কমপ্লেন নাই, এখন মানে অপোজিটে যারা আছে তারা কমপ্লেন করে। কোনটা আমরা শুনতে চাই, আপনার জন্য শুভ কোন দিনটা, কোন বার? আমার জন্য তো শুভ হচ্ছে মানডে, সানডে, স্যাটারডে, এভরিডে, এভরিডে, এভরিডে। আচ্ছা, তাহলে সেই মানুষটার নাম নিশ্চয় আমরা শুনবো, তবে সেটি পরে শুনবো। এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, এর পরের লাইনটা কি হবে? তোমার সাথে, তোমার সাথে প্রেম করিতে, তোমার বেলায় নেবো সখী, তোমার কানে শোনা। আচ্ছা, এটা হচ্ছে সালমান শাহর গান, এটা আমি জানবই। এখানে আমি জানি, যদিও উনি আজকে হোস্ট, তারপর আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক্যালি এর আগের কোয়েশ্চেনটা এড়িয়ে গেলেন, যে না শুক্রবার আমার কাছে সবদিনই ভালো, এরকম এরকম করে চলে গেলেন। সো আপনি তো বাংলা, ইউনো, আপনার যদি আপনার অ্যাকসেন্ট থেকে সুন্দর একটা টোন আসে, বাট তারপর আমি একটা জিনিস জানতে চাই, যে এই যে তোমার গানে শোনা নেবো, ইউনো, এগুলো তো প্রেম রোম্যান্টিক সং অ্যান্ড অল, তো এই যে রোম্যান্স, মানে আমি তো এখন পর্যন্ত আপনাকে দেখছি না যে আপনাকে নিয়ে কোনো রিউমার বা কোনো কিছু, আপনার একটা গার্লফ্রেন্ড আছে বা বিয়ে করবেন, মানে এগুলো আমরা কবে শুনতে পারবো? উই ওয়ান্ট সাম রিউমার ফ্রম ইউ। এখন গার্লফ্রেন্ড কিভাবে থাকবে? গার্লফ্রেন্ড তো অন্য কিছু চাই, তাই না? আচ্ছা আচ্ছা, আমি আমি এই প্রশ্নের উত্তরটা নিব, যেহেতু উত্তরটা আমাকে পিয়া দিয়েছে, পিয়ার কাছে জানতে চাই, আমি যদি আসিফের কাছে জানতে যেতাম তাহলে হয়তো সেটা সখী, আর যেহেতু পিয়া আনসার দিয়ে দিয়েছো সেক্ষেত্রে এটা সখা হবে। এইটার আমি জানবো যে সখাকে পার করতে কত আনা নেওয়া হবে, তবে তার আগে আমি একটা বিরতিতে যেতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আড্ডা জমে উঠেছে স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ার, এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যেতে চাই, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ারে। পিয়া, যেমনটি ব্রেকে যাওয়ার আগে আমরা শুনছিলাম, তোমার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সখাকে পার করতে আসলে কত আনা আপনি নেবেন? সখাকে পার করতে, পকেটে যা আছে সব 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 একটাও রাখবো না পকেটে। আচ্ছা, তো এই মানে আসলে এই প্রশ্নটা আমি আসিফের জন্য করতে চাই, সখীকে পার করতে কত আনা ফ্রি? আমি বলে যাচ্ছে আইল টেক ইন কাইন্ড, ইউ নো, লাইক আইল গিভ দ্য গিফট, লাইক ইটস কল, সি আমি বলে দিলাম ফ্রি, অলমোস্ট ফ্রি, মানে ফ্রি মানে ইটস কল, ইটস কল, ইউ নো, লাইক আইল গিভিং, লাইক আইল টেক ইট দ্য কাইন্ড, কাইন্ড মানে হোয়াট এভার। ও আচ্ছা, না কিছু যেটা দেবে সখী, যেটা দেবে। আচ্ছা, তারপরে একটু ব্যক্তিগতভাবে জানতে চাই, এই প্রশ্ন থেকে যেহেতু চলে এসছে যে ফ্রি, আসলে অনেকটা ফ্রিভাবেই সখীকে পার করা হবে, এমন কেউ আছে নাকি? সেটা তো খুঁজছি আর কি, এখনো খুঁজছে। ফ্রিতে পার করা আসলে কঠিন ব্যাপার আজকে। সি আমি এই কারণে বললাম যে যা আছে পকেটে সব নিয়ে নেব। ডেফিনেটলি আই এম সিঙ্গেল রাইট নাও। Okay. Right now single, and that's the reason, and I'm also virgin anyway, so because I never had a girlfriend, like that kind of girlfriend, and well, viewers, আমি বলি এখানে আমার আমার আশেপাশে যারা আছে দুইটা মেয়ে খুবই মানে হতভম্ব হয়ে গেছে কথা শুনে, কেউ কিছু বলতে পারছে না, বাট আমি হতভম্ব না হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, হি সিঙ্গেল, হি ইজ ভার্জিন, সো যারা যারা সিঙ্গেল মেয়ে আছেন, হি ইজ রেডি টু মিঙ্গেল, ইউ ক্যান কল হিম। না, আমি আই উড লাভ টু ম্যারি এ গার্ল, ডেফিনেটলি, দ্যাট শুড বি, দ্যাট শুড বি, who knows about the Bengali culture? Yeah, like, actually, you know, মানে উনি তো ফার্স্ট টাইম বলে দিল যে উনি সালমান খানের ফ্রেন্ড, ব্রাদার, হি ইজ লাইক ব্রাদার টু হিম, উনি সালমান খানকে কিছুটা ফলো করে, সালমান খান, হি ইজ কাইন্ড অফ ভার্জিন লাইক সালমান খান।
ওকে আমরা পরের কোশ্চেনে চলে যাই, ফ্যামিলি শো, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমরা এবার আসলে একদম এক কথায় উত্তর চাই, জেসিয়ার কাছে জানতে চাই, এক কথা যদি নিজের সম্পর্কে বলতে হয় তাহলে আপনি মানুষ হিসেবে কেমন? কনফিউজিং। কনফিউজিং কেন? বিকজ আমার কোনো কিছুর ফিক্সড অ্যান্সার পাওয়া যায় না। আচ্ছা, ইভেন ইফ ইউ আস্ক মি এনি কোয়েশ্চেন বাট ডু আই লাইক, আমি 10 মিনিট ধরে চিন্তা করব, তারপর কনফিউজিং একটা অ্যান্সার দেব। দ্যাটস বিকজ ইউ আর সো ইয়াং, দ্যাটস হোয়াই এটা শেষ ঠিক হয়ে যাবে। ইটস বিকজ মাই টিনেজ লাইফ, মানে এজ, দ্যাটস হোয়াই। ইয়েস, এনিওয়ে, হোয়াটস ইউ এজ ইফ ইউ ডোন্ট মাইন্ড? 19, বিকজ দে আর ওয়াচিং ইউ। 19? আই থট ইউ আর 18। গাইস, আই টার্ন 19 ক্যান হ্যাভ আ চান্স ফিউ মান্থস এগো। ওকে, আচ্ছা জেসিয়া, যেহেতু বলছিলেন যে আপনি সব বিষয়ে আসলে কনফিউজড থাকেন, কোন কোন বিষয়ে আসলে কনফিউজড ছিলেন আপনি এ পর্যন্ত? আমাকে নিয়ে স্পেশালি? স্পেশালি হ্যাঁ। যেমন? যেমন জাস্ট লাইক আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো কোয়েশ্চেন আস্ক করা হয়, আমি কী পছন্দ করি, কী করতে ভালো লাগবে, এখন কী করবো, নেক্সট কী করবো, কোনো ফিউচার প্ল্যান, এনিথিং, আমার কাছ থেকে কোনো ফিক্সড অ্যান্সার বের হবে না। আমি অলওয়েজ এমন একটা রিপ্লাই দেবো যে ইভেন দ্য person will think je what a kick answer chilo so jena ami bolni ami onek beshi ekta confusing person. Acha, jehetu apni bolchen je apni always confused thaken, kintu tahole bangladesh mane bishwo protijogita ongsho niyo ki apni ashole confused chilen je apni ashole ekhane participate korben ki korben na, ba jokhon apni winner holen tokhoni ki apni confused chilen je eta ashole ami kina? Oh well, etar answer ta ektu beshi boro, I don't know kibhabe explain kore kichu kore mol dibo. First e jokhon ami jai competition e, এটা অনেক কনফিউজিং ছিল, বিকজ আই ওয়াজ রিয়েলি কী বলবো এটাকে, ইন্ট্রোভার্ট কাইন্ড অফ পার্সন, আমি মানে ক্রাউড মানুষ অথবা কথা বলার এত বেশি ছিলাম না। সো সাডেনলি একটা প্ল্যাটফর্ম, একটা জায়গায় যাচ্ছিলাম, ফিউচার প্ল্যান করছিলাম যেটা ইজ অপোজিট অফ মি। সো ফার্স্টে যখন যাচ্ছিলাম আই ওয়াজ কাইন্ড অফ শিওর যে ও মাই গড, প্রতিদিন ফেস করতে হচ্ছে মানুষদেরকে, সো আই ওয়াজ শিওর যে ওকে না, আই ওয়ান্ট পার্টিসিপেট মেবি, বাট সাডেনলি দ্য উইনার থিং হ্যাপেন্ড, আই গট টু বি দ্য উইনার। Then I realized that this opportunity the shobar kache thake na, so if I get that I should utilize it, exactly. I should improve myself more, so tokhon theke I started working on myself. Okay, jodi ei sector e na asha hoto tahole aim in life ki hoto? Onek kichu ami decide ekhono kori nai, maybe ami study ne beshi focus thaktam. She already told you that she is confused. So, কি বলবে? না, এটা আসলে সাইন্টিফিক আমাদের যে জানা হয়, কারণ এই বয়সে যারা মেয়েরা আছে তারা তারা তাদের ব্রেন হচ্ছে গ্রো করতেছে এভরি সেকেন্ড এভরি মিনিট। সো কনফিউজিং মিন্স লাইক রাইট নাও ইউ থিঙ্কিং সামথিং, ইউ ওয়ান আওয়ার লেটার ইউর আনসার উড চেঞ্জ, রাইট? আমার তো অন্তত আর গ্রো করতেছে না মনে হয়। নলেজ, ইউ ক্যান গেইন নলেজ, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ইস No comments. আচ্ছা, একদম 3 সেকেন্ড সময় দেবো আমি, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে 3 সেকেন্ডের আগে অ্যান্সার দেবো, বলেন আপনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাকে যদি কোনোদিন বলা হয় যে একদিনের জন্য আপনি আসিফ আজিম, প্রথম 3টি কাজ কী করবেন ঝটপট? প্রথম কাজটি করবো হচ্ছে আমি দেখবো আসলে আমার মেয়ে ফ্যান কত আছে। আচ্ছা, দ্বিতীয় কাজটি করবো হচ্ছে মেয়ে ফ্যানের মধ্যে কে আমাকে সবচেয়ে বেশি আসলে রিয়েল লাভ করে। তৃতীয় কাজটি করবো ওই রিয়েল লাভারদের মধ্যে কে আমাকে আসলে বিয়ে করে শান্তিতে রাখবে, আমাকে আমার সাথে ঝগড়া করবে না। ফাইন, বিকজ আমার মনে হয় আসিফ ভাই এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছে লাইফে, মডেল বলেন, অ্যাক্ট্রেস বলেন, সো ওনার জন্য সুন্দর মানুষের থেকে যেটা উনি একটু আগে বলে দিয়েছে রিয়েল যে পার্সনটা হবে সেটা তার জন্য ইম্পর্টেন্ট হবে আমার মনে হয়, আমি হলে তাই করতাম। আচ্ছা, তার মানে বিয়ে নিয়ে ফ্যাসিনেশন আছে আপনার? অবশ্যই, কেন না, বিয়ে নিয়ে আছে, প্রেম নিয়ে আছে। কটা প্রেম করেছেন? প্রেম বেশি করিনি, মনে মনে করি এখনো। আচ্ছা, তাহলে সেটা আমরা শুনবো, প্রোগ্রামের পরে শুনবো সে গল্প। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, প্রেফার ফার্স্ট কোনটা করবেন, ক্যারিয়ার না বয়ফ্রেন্ড? ক্যারিয়ার, হাজব্যান্ড হলে হাজব্যান্ডকে আগে আনতাম, বয়ফ্রেন্ড ক্যারিয়ার ঠিক থাকলে, ক্যারিয়ার ঠিক থাকলে বয়ফ্রেন্ড থাকবে। আচ্ছা, আর হাজব্যান্ড ঠিক থাকলে ক্যারিয়ার ঠিক থাকবে। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার না ম্যারেজ কোনটা? অফকোর্স ম্যারেজ, তাই এখানে ক্যারিয়ার কোনো ফ্যাক্টর না, নট এট অল। থার্ড কোয়েশ্চেন, মানি অর লাভ? মানি অর লাভ, বোথ? বোথ না, একটা উত্তর দিতে হবে।
দেখেন আমি আমার জায়গায় টিভির জন্য সবাই বলবে লাভ, তাই না? কিন্তু আমি দুইটাই লাগবে। আসিফ ভাই আপনি কি বলেন? আসিফ ভাই বলকে না লাভ, আসিফ ভাই বলকে না। ফর মি ইজ আচ্ছা পিয়া যেটা বলছে বলা যায় যে এরকম পিয়ার মতো পিয়া যেটা বলতেছে সেটা হচ্ছে যে একটা মেয়ে হিসাবে যদি আমার মেয়ে হয় তাহলে আমি তাকে চেষ্টা করব যে বোঝানো যে দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা বাট আমার পার্সোনাল আনসার উড বি ডিফারেন্ট। ওকে আমরা আরও র্যাপিড ফায়ার করবো, তবে তার আগে আমরা আরও একটা ছোট বিরতিতে যেতে চাই। দর্শক আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে, তবে এ পর্যায়ে আমরা স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ারের পক্ষ থেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ারে। দর্শক আমরা ছিলাম কিন্তু র্যাপিড ফায়ারে, পিয়ার কাছে জানতে চাচ্ছিলাম র্যাপিড ফায়ারের কথা, এবার জানতে চাই জেসিয়ার কাছে, জেসিয়ার কাছে যাব। জেসিয়া, ফিল্মে অফার পেলে কোন নায়কের সাথে প্রথম কাজ করতে চান আপনি? এইটা আমি বলতে পারবো না, কারণ আমার এক্সপিরিয়েন্স নাই বিফোর, মানে আগে করার ফিল্ম, মানে কাজ অ্যাক্টিং হোক আর প্ল্যাটফর্ম শেয়ারিং হোক। সো আই ডোন্ট নো, আই উড লাভ টু ডু উইথ এনিওয়ান। যে কোনো একজনের নাম আসলে আমরা শুনতে চাচ্ছি। I would love to do it with anyone. Okay. Acha apnar kache jeta jante chai ekta bishoy je nijei nijer name kon rumor ta shunte apni beshi pochondo korben? Ami ekhono rumor shune eta por mane eto beshi time spend korina, so I'm not sure about it. Acha arekta bishoye je manush gulo somporke ashole apni bolte chan je jara apnar fashion sense niye kono samalochona kore tader ki niye kono kotha? ফ্যাশন হচ্ছে নিজের কাছে ডিফারেন্ট, সবার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাশন সেন্স আছে। সো আমার ফ্যাশন সেন্স মেবি ডিফারেন্ট হতে পারে, যেটা অন্য কেউ মানুষ লাইক নাও করতে পারে, বাট ইটস ফ্যাশন, সবার ফ্যাশন ডিফারেন্ট, সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। গুড আনসার। আচ্ছা আর আপনার কাছে কি মনে হয় যে মডেলরা বিয়ে করলে তাদের ক্যারিয়ার শেষ, এমন কোনো কিছু মনে হয়? নো, ক্যারিয়ার ইজ ডিফারেন্ট আর পার্সোনাল লাইফ ইজ ডিফারেন্ট, সবার পার্সোনাল লাইফ থাকে, ক্যারিয়ারও থাকে, সবাই ইজ নট লাইক একজন লিমিটেড একটা জিনিসে ফোকাস করতে পারে, ইটস লাইক হেলদি ফর এভরি ওয়ান টু ব্যালেন্স বোথ সাইড। এর বড় প্রমাণ হচ্ছে আমাদের সামনে বসে আছে জান্নাতুল পিয়া। এক্স্যাক্টলি। আচ্ছা এবার আসিফের কাছে আসতে চাই, 5 ঘন্টার জন্য যদি কখনো মেয়ে হন? I cannot even imagine that. তাহলে আপনি প্রথমে কি করতেন? আমি যদি 5 ঘন্টার জন্য মেয়ে হতাম আমি কি করতাম? আমি রান্না শিখতাম প্রথমে। প্রথমে রান্না শিখতেন? মানে নরমালি কিন্তু এখন ছেলেরাও ভালো রান্না করে। এইজন্য আমি খুব ভালো রান্না করি, তবে আমি যখন মেয়ে হয়ে আবার ছেলে হিসাবে চলে মানে চেঞ্জ হয়ে যাব তখন ওইটা আমার জীবনে থাকতে পারবে। দেখা যাচ্ছে যে মেয়ে হিসাবে যদি আমি মেয়েদের কিছু শিখি দেন সেটা তো থাকবে না আমার সাথে। আচ্ছা এটা কি রকম ডিফারেন্ট হবে? তাই আচ্ছা কখনো যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার পাশে বা আপনার রুমে বা আপনার সাথে অ্যাঞ্জেলিনা জোলি আছে, কি করবেন? আপনার রিয়াকশন কি হবে? রিয়াকশন কাম অন বেবি। And then Donald Trump? I'll kick his ass. Oh God. Then Maria Sharapova jodi thake? Well, I'll give the hug. Oh my God. Okay. Then last question, Asif er jonno. Love is what? Love is unconditional. Acha. You can love for anybody, like you can be in love with anybody, any point of time. Okay. So love is the only thing you can spread. But you know, like, something? For me, love is inner peace, my inner satisfaction. Je eta kharap hote pare, amra jani eta hoyto kora uchit hoy na majhe majhe, je na maybe he or she is not the right person for me, kintu love emon ekta je hoye jake je apni bolen je unconditional, je just nije satisfaction er jonno amra otate otate dhuke pori. That's true. Bujha jacche tomar experience ache. Okay. আমরা এটা বাইরে অফ স্ক্রিনে কথা বলবো। না, ওর এক্সপিরিয়েন্স না থাকলে এখন তো এক্সপিরিয়েন্স করাতে হবে, না হলে প্রবলেম আছে আমি জানি। পিয়া, আপনিও কিন্তু এই র্যাপিড ফায়ার আমাদের আসিফ এবং জেসিয়াকে করতে পারেন। ওকে, আপনার আপনার কোশ্চেন দিয়ে করবো? না, আপনি আপনার মতো করে করতে পারেন। আমার মতো করে করবো তাহলে তো আমার আনসার দেওয়া আমার জন্য ইজি, কোশ্চেন করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। আপনি কোশ্চেনই করেন, সেটাই আজকে জানতে চাই। কোশ্চেন করবো? আচ্ছা ঠিক আছে। ওকে,
সো ভিউয়ার্স, আমি পিয়া, এখন আপাতত শায়লাকে আমি সরিয়ে রেখে আমি আজকে হোস্ট হয়ে যাচ্ছি এই শো এর, যেটা হচ্ছে অলিলা গ্লাসওয়্যার স্বচ্ছতা শ্রেষ্ঠত্ব স্টার টাইমে। আজকের হোস্ট হচ্ছে আমি পিয়া জান্নাতুল, এবং আমি কোয়েশ্চেন করবো র্যাপিড ফায়ার আসিফ আজিম এবং জেসিয়া ইসলামের কাছে। যেটা কোয়েশ্চেন আমি এখনও ঠিক করিনি, ওনারা কত তাড়াতাড়ি আনসার দেবে সেটা আমি জানি না, কিন্তু আমি এখনই ঠিক করবো কত তাড়াতাড়ি আমি কোয়েশ্চেন করতে পারি। আর আমি যত তাড়াতাড়ি কোয়েশ্চেন করবো তত তাড়াতাড়ি তোমাদেরকে আনসার দিতে হবে। ওকে, ফার্স্ট হচ্ছে জেসিয়া ইসলাম। ওকে জেসিয়া, তোমার কেন মনে হয় তুমি কনফিউজড? কি নিয়ে? ওকে, কি নিয়ে তুমি আনসার দিয়ে দিয়েছো? তোমার কাছে লাভের কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট? হ্যাপিনেস। হ্যাপিনেস, সালমান মুক্তাদির ইজ ইউর হ্যাপিনেস? ইয়া। গ্রেট, মানে শি ইজ লাইক মি, ঠাস 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 করে আনসার দিয়ে দিচ্ছে। হ্যাঁ। এবার আসিফ, আসিফ ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন, আসিফ ভাইয়ের কাছে একটু আমি একটু সিরিয়াস কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনার কোথায় কাজ করতে বেশি ভালো লাগে, দেশে না বিদেশে? This world is mine, so anywhere is my place. Very good answer. Kon meder ke beshi bhal lage, ektu feminine type na ektu rough and tough? Feminine with craziness, both. Oh, tar mane both. Okay. Then apnake jodi life e bola hoy je apnake matro 5 minute shomoy deya hobe ebong 5 minute er moddhe life e sobche important kaj ta apnar korte hobe, সে ইম্পর্টেন্ট কাজটি কি হতে পারে? আই উইল সেভ মাই স্পার্ম টু কিপ ইট ফর দ্য নেক্সট জেনারেশন। ওকে, আমি জানি না কতবারই আপনারা বুঝেছেন, সো কিন্তু জেসিয়া ইসলাম এবং আসিফ আজিম, আমার মনে হয় যদি আমি বলি যে খুবই ইনোসেন্টলি অ্যান্সার দিয়েছে, তাহলে আজকের উইনার হবে জেসিয়া ইসলাম, এবং আমি যদি বলি খুবই হিউমারাসভাবে সুন্দরভাবে এবং ঠিকঠাকভাবে আসলেই আনসার দিয়েছেন, তাহলে দ্যাটস উইনার ইজ আসিফ আজিম। সো এটা হচ্ছে আপনাদের উপর, এবং আমি আমার আমার এই যে হোস্ট যেটা আমি ছিলাম এটা আমি আবার শায়লার কাছে আমি অর্পণ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার গরু কেনা নিয়ে বা এমন কোনো স্মৃতি কারো মনে আছে নাকি, কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা? কখনো গরু কিনতে গেছেন আসিফ হাটে? কখনো? আমি অনেকবার হাটে গরু কিনতে গেছি। যাই হোক, তো আমি একটা কুরবানি দিই, মানে একটা গরু কিনলে সাতজন কুরবানি দিতে পারে, তো আমি একটা ভাগা নিই, এবার একটা ভাগা নিয়েছি। লাস্টে আমার ভাইরা হয়তো আর একটা দুইটা করে এরকম সবাই একটা করে নাই। মজার কোনো স্মৃতি জানতে চাই, শুনতে চাই। মজার আর কি, মানে বাংলাদেশে যে মানে ঈদের যে একটা সেলিব্রেশন, আমরা তো এখন তো সেলিব্রেশন এটা দেখি না, নতুন জামা কাপড় পরা ইজ নট এ সেলিব্রেশন। আমার কথা হচ্ছে যে আমি আমাদের জীবনে হয়তো খুব কম সময় নতুন জামা কাপড় পেয়েছি। ছোটবেলার ঈদটা আসলে কেমন ছিল? খুবই ভালো ছিল, সেই জন্য বলছি যে হচ্ছে জামা কাপড় হয়তো আমরা অনেক কম পেয়েছি, কিন্তু মজাটা অনেক বেশি ছিল, কারণ সবচেয়ে বড় হচ্ছে যে হ্যাপিনেস, পিস, লাইক এভরিথিং, মানে যেটাই বলা যাক না কেন, লাইক খুশি ইজ হিয়ার। ওই সময় আমরা তো বুঝতামই না যে আমাকে হয়তো আমাকে জামা না হলে ঈদ হবে না, এখন যেমন হয়ে গেছে। আবার সবচেয়ে একটা হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে, অন্যজন যাই মনে করুক না কেন, আমার আমাকে যেন অনেকেই ফিল করাতে যাবে তোমার নতুন জামা না হলে তোমার ঈদ হবে না, বাট আমার খুশিটা তো কেউ কেড়ে নিতে পারবে না, আই ক্যান সেলিব্রেট। এক্স্যাক্টলি, সো এই জিনিসটা নিয়ে আগাতে হবে, দিস ইজ দ্য পজিটিভ নিউজ। অন্যজন বলবে আমার কাছে জামা আছে, আমার বড় জামাটা, আমার খারাপ জামাটা, দ্যাটস ডাজেন্ট ম্যাটার, ঈদ ইজ ঈদ, ঈদ ইউ শুড ফিল ইট। Even in music, jodi baje, if you can't feel it, you can't dance. Like, you just dance, like you know, like you should, that feel buzzness the music. Should be here. Feel the Eid. Jesia. Yes. Aapne kache jante chai, Eid niye kono majar kono sriti ache kina? Just like him, as he said, it's all about celebration, happiness and enjoying it. To ami bolbo, childhood e onek beshi enjoy kora hoto Eidta. You're still a child. আরো বেশি যখন ইয়াং ছিলাম, এখন একটু আস্তে আস্তে যত বড় হচ্ছে একটু কমে যাচ্ছে, বিকজ এখন কাজিনদের সাথে এত বেশি টাইম স্পেন্ড করা হয় না যত আগে করা হতো, সো অনেক ডিফারেন্স এসে পড়েছে, সো তখন আমি বেশি এনজয় করতে পারতাম। এক্স্যাক্টলি। পিয়া, আপনার কাছে একই প্রশ্ন আসলে। ঈদ হচ্ছে আমার, যদি মজার স্মৃতি বলতে হয় তাহলে আমি বলবো যে দুই ঈদেই আমার জন্য খুব ইম্পর্টেন্ট থাকতো ছোটবেলায় সালামি পাওয়া। তো সালামি পেয়ে আমি খুব লুকায় রাখতাম, যদি হয় না বড়রা বলতো, হ্যাঁ বড়রা বলতো আমার কাছে জমা রাখো, আমার কাছে জমা রাখো, আমি এটা কিনে দেবো, এটা কিনে দেবো। যে না, ঈদের সময় টাকা, ছোটবেলা তো টাকা হাতে দেওয়া হতো না আমাদের, যে না তোর টাকাটা আমার কাছে জমা রাখবে, না টাকা কারোর কাছে রাখবো না। ছোট একটা আমার পার্স ছিল পার্পল কালারের, আমার মনে আছে, তো ওখানে আমি টাকাটা রেখেছিলাম। অবশ্যই নতুন টাকা, আড়াই বা 3,000 টাকা অনেক টাকা ছিল, সব আশা ফুপুরা সবাই এসে টাকা দিত।
তো ওই টাকাটা পুরো ব্যাগ ধরেই মানে চুরি হয়ে গিয়েছিল। আমার এখন পর্যন্ত যে কষ্টটা আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি, এবং সত্যি আমি কষ্টটা আসলে ফিল করি। ওই ছোটবেলায় 2,500-3,000 টাকা সারা বছর ওয়েট করতাম ঈদের জন্য, এবং ঠিক করে রাখতাম ওই 2,500-3,000 টাকা দিয়ে এটা কিনবো ওইটা কিনবো, মানে সব আমার ইচ্ছা মনে হতো কি যে ওইটাই না ওই টাকাটাই আছে, মনে হতো কি লাখ লাখ টাকা ওখানে আছে। আর ঈদের আমি তিজোরি যেটাকে বলা হয় সিন্দুক, আর সবচেয়ে সুন্দর স্মৃতি আমি বলবো যে আমি দেখতাম আমার আব্বু দাদা আমার ছোট ভাই চাচারা একসাথে নামাজ পড়তে যায়, ওইটা আমার সবচেয়ে সুন্দর স্মৃতি এখন পর্যন্ত। আমার দাদা মারা গিয়েছে। ঈদে রান্না করা হয়? ঈদে করা হয় না, বাট খুব কম, মানে করলেও একটু টুকিটাকি পাশে যে দাঁড়ায় থাকা। যখন বাবার বাসায়, তো বাবার বাসায় তো করতেই হয় না, এবং শ্বশুরবাড়িতে আরও করতে হয় না, আই এম ভেরি ব্লেসড। তো শাশুড়ি সব করে দেয়, তো আমি দিন আস্তে আস্তে ঘুম থেকে উঠে দেখি। আমরা হচ্ছে 36 জন ভাই বোন। আচ্ছা, 36 জন? কিভাবে ভাই বোন? আমাদের মানে কাজিন সহ সেটা বলবো, সেই জিনিস হচ্ছে আমরা ঈদের সময় সবাই একসাথে থাকতাম। আমার মনে হয় না 10% হয়তো এখন গেলে পাওয়া যায়। তো সেই জিনিসটা ও যেটা বলেছে সেটা হচ্ছে আসলে ছোটবেলায় সবচেয়ে বেশি মজা হয়। এখন অনেক এফোর্ট করতে হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে, তারপর দেখা যাচ্ছে যে সবারই সময় হয় না। তো আমরা চেষ্টা করি 10 বছর বা 15 বছরের পরে এখন প্ল্যান করতেছি যে কখন সবাই মিলে একসাথে দেখা করা যায়, এবং সেটা একটা ঈদের সময় হবে, কারণ ঈদের সময় তো গভর্নমেন্ট ছুটি থাকে। তো দেখা যাক, মানে ঈদ ইজ আমার আমি বলতে চাই ঈদ ইজ এ ফর এভরিবডি, ক্লোজ থাকুক আর না থাকুক, বাট ইট শুড বি জাস্ট ফর এভরিওয়ান, লেটস সেলিব্রেট। আমাদের আরও আসলে আড্ডা হবে, তবে তার আগে এই পর্যায়ে আমাদের আরও একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, তবে এ পর্যায়ে স্টার্ট টাইম উইথ অলিলা গ্লাসওয়ারের পক্ষ থেকে আরও একটি বিরতি নিতে হচ্ছে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ার। এ পর্যায়ে আপনাদের সবার জন্য আরেকটা গেম থাকবে, ট্রুথ অর ডেয়ার। যে যেটা চুজ করবেন তাকে সেই ওয়েতেই আমরা আসলে প্রশ্ন করব। শুরুতে জেসিয়ার কাছে, ট্রুথ অর ডেয়ার কোনটা চুজ করবেন? ট্রুথ। ট্রুথ, ওকে, ইউ শুড চুজ ডেয়ার, ইউ আর ইয়াঙ্গার। নেক্সট ওয়ান, ওকে, নেক্সট ওয়ান, ওকে। মিস বাংলাদেশ হওয়ার পর কি প্লাস্টিক সার্জারি করা হয়েছে? নো। শিওর? ইয়েস, ওকে। এবার ডিয়ার কোশ্চেনটা আমি করে ফেলি, আমার জানতে ইচ্ছে করছে, ব্যাপারটা হচ্ছে যে মানে ফুল বডিতে না, নট অনলি ফেস, অন্য কোন জায়গায় অনেক কিছু করেছিল, প্লাস্টিক সার্জারি করা হয়? আচ্ছা, কোন জায়গায় করা হয়নি? না, মানে এখানে তো মানুষ সব মনে করে যে প্লাস্টিক সার্জারি মানে ফেস, বাট দিস নট দ্য ট্রু। আচ্ছা, সেটা কি তাহলে আসিফের ক্ষেত্রে প্রযোজ্য কি না? আসিফ ছেলেরা সাধারণত একটু কম করে, কম করে না? আচ্ছা, ছেলেরা একটু কম করে, মেয়েরা একটু বেশি করে। না, আসলে মেয়েরা বেশি করে তা না, অনেক সময় প্রয়োজন ফিল করে, মেয়েরা ম্যাক্সিমাম প্রয়োজন, স্পেশালি যখন আপনি একটা কম্পিটিশনে যান, দেখা আছে যে তখন ওরাই বলে যে এখানে তুমি সার্জারি করা দরকার আছে। আচ্ছা, ইউ নিড দ্যাট কাইন্ড অফ পারফেকশন ইন এভরিথিং, ভাইটালি স্ট্যাটিক স্টেজ লাইক 36 24 36, ইউ নো, ইয়া, ওকে ওকে ওকে। আসিফ, আপনার কাছে আসবো, তবে জেসিয়ার কাছে আমি যেটা জানতে চাই, আগামী 30 সেকেন্ডের মধ্যে যদি মালিকা হামিরার অভিনয় করতে বলা হয় কিভাবে করবেন? আমি অনেক বাজে অ্যাক্টিং করি, তো অভিনয় যদি করতে বলে আমি জানি না কী নিয়ে অ্যাক্টিং করবো। আই হ্যাভ টু নো মোর অ্যাবাউট ইট, তারপর তাহলে মেবি আমি ট্রাই করতে পারি। হ্যাঁ, প্লিজ, বাট শি উইল ডাইরেক্ট ইট, শি উইল ডাইরেক্ট ইট, ইয়া, শি উইল গিভ ইউ দ্য ডিরেকশন। ওকে, কী করতে হবে? মালিকা হামিরার অভিনয় করে ফেলান। আই ডোন্ট থিঙ্ক আই পারবো, বিকজ আমি এটা দেখি না তো বেশি। সাপোজ সালমানের অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, ওকে, হ্যাঁ, এখন ইউ ওয়ান্ট টু বি দ্য সেকেন্ড ওম্যান ইন হিজ লাইফ, so second woman always negative hi ho jaye, ekhon act like a second woman. First of all, I won't be there if he has already a girlfriend. Okay, okay. No, it's just overnight, it's just overnight khatre. Okay, talk to me as Salman and I will reply. Okay, thik ache. So darshok, ami apnader jonno ami bolchi, so jara chenen Asif bhai chenen naki jai na, there is a YouTuber and he's very popular, his name is Salman Muqtadir, and mashallah they are in a relationship. সো আমি সালমান মুক্তাদির, এবং আমি সালমান মুক্তাদির, আমি জেসি এখন কোশ্চেন করবো। আমি ওর লাইফের সেকেন্ড একটা মেয়ে। হ্যাঁ, দ্যাটস দ্যাট, আই হোপ দ্যাট নেভার হ্যাপেন্স। হ্যাঁ, হোপ দ্যাট নেভার হ্যাপেন্স, ইটস জাস্ট ফর যমুনা নিউজের একটা অ্যাক্টিং পার্ট। হ্যাঁ ডিয়ার, শিওর। দেখো, আমার গার্লফ্রেন্ড চাচ্ছে না তুমি আমাকে কল করো, তারপরে তুমি যে রাতের পর রাত আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জ্বালায় ফেলতেছো, কেন তুমি কল দাও আমাকে? বিকজ আই ওয়াজ ইন ইউর লাইফ আগে, এখন কেন এভাবে রিয়্যাক্ট করতেছো?
তুমি কখন আগে ছিলা? তুমি আসলে সেই দিন, তোমার বয়স হচ্ছে 19, আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমার থেকে বড়, আমার বয়স 25, আমার গার্লফ্রেন্ডের বয়স 30। তুমি লজ্জা কর না, তুমি বড় ছেলেদের মেয়েদের সাথে ঘুরে বেড়াও কেন? তুমি এরকম হয়ে যাচ্ছ কেন? ছেলে আর মেয়েদের মধ্যে তোমার কেন ডিফারেন্স তুমি চাচ্ছ? তুমি যে এজেন্ট মেয়েদের মতো। ও ওয়েল, আমি ডিফারেন্স চাচ্ছি না, তুমি ডিফারেন্স চাচ্ছ। তুমি তো এখন আমার এজেন্ট নিয়ে কথা বলছো, আমি 19 ইয়ার্স ওল্ড, তুমি কাকে কি বলতেছো? নিজের দিকে তাকাও আগে। ওকে ওকে, খুবই ভালো, চমৎকার চমৎকার। কে বলে যে সে আসলে অভিনয় করতে পারে না? কে বলে? ইন রিয়েল লাইফ মেবি আসিফ, ইন রিয়েল লাইফ দ্যাটস সো অ্যাক্টিং ইজ ইন রিয়েল লাইফ, অডিয়েন্স শুড লিসেন টু দিস, অ্যাক্টিং ইজ নট টু অ্যাক্ট, টু অ্যাক্টিং ইজ টু বি নট টু অ্যাক্ট, সো ইউ উইল বি বেটার অ্যাক্টর ইফ ইউ ক্যান বি ইন রিয়েল। সো তুমি যদি রিয়েল ভালো অ্যাক্টিং করো মানে ভালো করো তাহলে, বাট ইউ উইল লুক লাইক ইউ জাস্ট বিন ইন ইওর ক্যারেক্টার, it will look more natural. Okay, Asif, truth or dare, kota? I'm truth. Truth, okay. Bangladeshe apnar samokokkho kono model ache kina, apni kake mone koren? Amar mone hoy amar chhe onek better ache. Acha, naam, ekta naam. Ei shomoy ami oneke oneke chini na. Acha, but amader shomoy onek chilen, je Masif Khan chilen, Olik chilen, mone onekei chilen, বাংলাদেশে আসিফ আজিমের সমকক্ষ একজন মডেলের নাম আপনাকে বলতে হবে। আমি বলতে পারি তার মতো পটেনশিয়ালিটি কার কার আছে, ডেফিনেটলি আপনি যদি শুনতে চান আসিফ আজিমের এখন সমকক্ষ যদি কেউ থাকে যদি বলতে চান কেউ নাই, ইটস ভেরি ট্রু, কিন্তু অনেকের পটেনশিয়াল আছে। যেমন আমাদেরই আরেকটা ফ্রেন্ড আছে আসিফ ভাইয়ের ফ্রেন্ড আজিম, ওর নামও আজিম, ওকে, আজিমুদ্দৌলা আজিম, আমার মনে হয় আজিমের মধ্যে খুব ভালো পটেনশিয়াল আছে। এবার জেরোর কোয়েশ্চেন আপনার জন্য, আজিম মানে আপনি ট্রুথ অর ডেয়ার কোনো বলে কিছু নাই, আপনার জন্য যেটা হচ্ছে আজিমকে কপি করতে হবে 3 সেকেন্ডের মধ্যে। আসিফ আজিমকে কপি করব? ওকে, আমি খুব একটা ভালো করে কপি করতে পারি না, বাট আই ক্যান ট্রাই, আমি কখনো গিভ আপ করি না, সো আমি ট্রাই করতে পারি। হ্যাঁ, সো পিয়া, তোমার উচিত ছিল, তুমি এতবার ইন্ডিয়াতে আসছো, তুমি আমার সাথে, আমি তোমার সিনিয়র, তুমি আমার সাথে ভাই হিসেবে হলো দেখা করতে পারতা, তুমি করোনি। ভাই হিসেবে বলি না, আমি বললাম না, আমি বললাম কি বলতে পারতেন আপনি, এই যে এরকমই মানে আজ ভাই ইজ খুব সিরিয়াস ভাবে কথা বলে, কিন্তু যে কথাগুলো বলে সেগুলো খুব খুব ফানি কথা বলে, বাট খুব সিরিয়াস ভাবে কথা বলে। আচ্ছা আচ্ছা, মানে হি ইজ লাইক দিস আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আসিফের কাছে। এই যে তারকা হয়ে ওঠা দেশ থেকে দেশের বাইরে, এই যাত্রাটায় কখনো কি কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে? না, আই এনজয়ড এভরি বিট অফ ইট। ওকে, জেসিয়া, এরকম কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে? কম বেশি করা হয়, লাইক আগে যেরকম উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য সেফটি, আগে যখন যেখানে ইচ্ছে বেরো যেতে পারতাম, যত রাত পর্যন্ত থাকতে পারতাম, একা বের হতাম, কোনো কিছু ব্যাপারে থিঙ্ক করা হতো না, বাট এখন ইটস অ্যাবাউট এ ডিফারেন্ট থিং। আমার মুড মোস্ট অফ দ্য টাইম কেন জানি অফ থাকে, সবসময় অফ থাকে। ওকে, আই থিঙ্ক ইটস অ্যাবাউট দ্য লাইক টিনেজ এজ, লাইক মোস্ট অফ দ্য টাইম মেজাজ খারাপ থাকে, সো ইটস কেনা থাকলে যেন মুড খারাপ থাকে, কেনা থাকে। ও, ওর বয়ফ্রেন্ড হচ্ছে সালমান মুক্তাদির, না থাকলে মুড খারাপ থাকে, না ওর জন্য থাকলে মুড অফ থাকে, মনে হয় থাকে বলে মুড অফ থাকে। পিয়া কথা দিয়েছিল যে গান গাইবে, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা গান শুনবো, আমরা অনেক ভালো সময় কাটালাম ঈদের দিনের মতন, আপনারা সবসময় ভালো থাকবেন, আনন্দে থাকবেন। স্টার টাইম উইথ অলিলা গ্লাসওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা গান গাচ্ছি, ঈদ মোবারক, বাই দ্য ওয়ে, ঈদ মোবারক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো।